নমস্কার বন্ধুরা, এশিয়ান ক্যামেরা আপনাকে স্বাগত জানায়। আজকের ভিডিও জঙ্গলে অ্যাডভেঞ্চার নিয়ে। জাঙ্গল বুকের অসাধারণ কাল্পিক কাহিনী জঙ্গল ও তার আত্মার বিমূর্ত রূপ আমাদের আজও মুগ্ধ করে। সেই প্রথম প্রেমে পড়া, জঙ্গলকে ভালোবাসতে শেখার হাতে খড়ি, তখন থেকেই এক অদৃশ্য টান অনুভব করতাম। তবে তা পূর্ণতা পেতে লেগে গেল এতটা বছর। জঙ্গলমহলের জঙ্গলে রোমহর্ষকর অ্যাডভেঞ্চার, ভীতির সঞ্চার জেগে উঠছে শরীরে, শিহরিত হচ্ছে চঞ্চল ভীতিপ্রবণ হৃদয়। জঙ্গলের শুরুতে ঘনতার চিহ্ন মাত্র নেই, তবে ক্রমশ তা ঘনমান। শাল গাছের জঙ্গল, আমরা চারজন জঙ্গল সম্বন্ধে বিন্দুমাত্র ধারণা রাখি না। এই জঙ্গলে হাতি সর্বেসর্বা, গজরাজের জন্য রাস্তা ছাড়তে বাধ্য দুর্দণ্ড প্রতাপ অস্ত্রধারী মানুষও। ভয় পাচ্ছি এই বুঝি আত্মারাম খাঁচা ছেড়ে বের হয়, এই বুঝি কোনো ভয়ঙ্কর প্রাণীর সান্ধ্য ভোজন না হই। তবে বাস্তবে তা ঘটেনি, দেখতে থাকুন ভিডিওটি। পশ্চিম মেদিনীপুরের এক গভীর জঙ্গলে আমরা, এর ঠিক পাশেই বাঘঘরা জঙ্গল। বছর দুয়েক আগেই এখানে একটি বাঘকে আদিবাসী সম্প্রদায়ের কিছু মানুষ কুপিয়ে খুন করেছিল। ঠিক সেখানেই আমরা আজ দাঁড়িয়ে গেছি। আমরা এশিয়ান ক্যামেরা আপনাদের দেখাচ্ছি সেই জঙ্গলকে, পশ্চিম মেদিনীপুরের এবং ঝাড়গ্রামের মাঝামাঝি জায়গায়। এটি লালগড় জঙ্গলের পাশেই অবস্থিত, ঘন জঙ্গল, মাঝে মাঝে টিপটিপ বৃষ্টিও পড়ছে। এর মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি অ্যাডভেঞ্চার করতে। জনমানবের কোনো চিহ্ন নেই, আছে অসংখ্য গাছপালা আর কিছু ক্ষুদ্রকায় প্রাণী, যদিও তার সংখ্যা নিতান্তই না বলার মতোই। আজ তারা কিছু সম্প্রদায়ের খাদ্যের চাহিদা মেটাতে ব্যস্ত হয়ে পড়েছে, তাই নিজেদের অস্তিত্ব তারা টিকিয়ে রাখতে পারেনি। আমি দেবাশিস, সঞ্জয়দের গ্রামের শ্রী লালগড়। বিশাল জঙ্গল, চারিদিকে বিশাল জঙ্গল, গভীর জঙ্গল হয়েছে এখন, বুঝলে? এই যে আমি দুটার সময় রাঙামাটি থেকে বাস ধরেছি, দুটোর সময় জঙ্গল,
নির্মল এই জঙ্গল ভয়ঙ্কর রূপ ধারণ করে হাতির সাহচর্যে। যদিও সেই ভয়ঙ্কর সুন্দর রূপ দেখার জন্য উদ্গ্রীব থাকলেও তার দেখা মেলেনি। হয়তো আমাদের কাছে আপাত দৃষ্টিতে দুর্ভাগ্য কিংবা অঘোষিত কোনো সৌভাগ্য। যা হোক, অন্য কোনো প্রাণীরও সেই অর্থে দেখা মেলেনি। তবে শিকার উৎসবের সময় এখানেই মেলে বন শুকর, যাকে স্থানীয় ভাষায় বলা হয় বড়া, যা ভীষণ ভয়ঙ্কর। এছাড়া খরগোশও দেখা মেলে এই জঙ্গলে। তবে আর কোনো উল্লেখযোগ্য প্রাণীর বাস নেই এই অপার্থিব জঙ্গলে। কিছু পাখি যদিও দেখা যায় কিচিরমিচির করতে, তবে তার সংখ্যাও নিতান্তই কম, বরং নেই বললেই ভালো। এইভাবেই কাটল আমাদের জঙ্গলে অ্যাডভেঞ্চার, যা আপনাদের সামনে উপস্থাপিত করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের এশিয়ান ক্যামেরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবাসবেন, যাতে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আনতে পারি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালোবাসবেন। ধন্যবাদ। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।